গুড মর্নিং বন্ধুরা, কথা মতো আজ আবার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ তোমাদের বলবো এমন একটি ফুলের কথা যেটি খুবই কম আলোচিত হয়, তাই খুব কম আলোচিত একটি ফুল যেটির খাদ্য গুণ হচ্ছে অতুলনীয়, সেটি নিয়েই আজ তোমাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করব। এখন বর্ষাকাল, কাজেই এই সময় তেলে ভাজা খেতে সবারই খুব ভালো লাগে। কিন্তু তেলে ভাজার কথা শুনলেই অনেকের মনে হয় তেলে ভাজা নাকি অস্বাস্থ্যকর, কিন্তু সেই ভাজাই যদি হয় স্বাস্থ্যগুণে ভরপুর, উপকারী, তাহলে কেমন হয় বন্ধুরা? কি মানতে পারছো না? তো তাহলে শোনো, আজ তোমাদের বলবো কী করে কুমড়ো ফুল সেইভাবেই আমাদের উপকার করে। তাই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখো। আর তার আগে বলি, ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করবে, শেয়ার করবে নিজের ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে, আর সঙ্গে সোলাঙ্কিস চ্যানেলকে প্লিজ তোমরা সবাই সাবস্ক্রাইব করবে। তাই আজ তোমাদের বলবো বন্ধুরা, কুমড়ো ফুল কী কীভাবে আমাদের উপকার করে আর কুমড়ো ফুলের কী কী স্বাস্থ্য গুণ আমরা নিজেদের দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারি। ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সেই সঙ্গে সাধারণ ঠান্ডা কাশির ঝুঁকিও কমায়। এই কারণেই ভিটামিন সি সমৃদ্ধ কুমড়ো ফুল খাদ্য তালিকায় রাখলে ঠান্ডা কাশির সমস্যা নিয়ে আর কোনো মাথা ব্যথাই থাকবে না। এটা বিভিন্ন ধরনের সংক্রমণ কমাতেও সাহায্য করে। কুমড়ো ফুলে আছে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট, তাই অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কুমড়ো ফুল ত্বকের তারুণ্যতাও বজায় রাখবে। এছাড়া এতে থাকা ভিটামিন সি দাঁতের স্বাস্থ্য সুরক্ষা করে। ভিটামিন সি ক্যালসিয়ামের সঠিক পোষণ করে। এই কারণে নিয়মিত কুমড়ো ফুল যদি আমরা খাই তাহলে কিন্তু আমাদের হাড়ও মজবুত থাকবে, আর হাড় শক্ত হলে অস্টিওপোরোসিস রোগ থেকে আমাদের ঝুঁকি অনেকটাই কমে যাবে। উজ্জ্বল রঙের কুমড়ো ফুল আর কুমড়ো ফুলে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ থাকায় এই দুটি চোখের জন্য দারুণভাবে উপকারী, যা আমাদের দৃষ্টিশক্তি বাড়িয়ে তুলবে। তাই বন্ধুরা, তোমরা জানতে পারলে কুমড়ো ফুল কিভাবে আমাদের দৈনন্দিন জীবনকে অনেকটাই রোগমুক্ত করে তোলে। তাই বর্ষার দিনের মনোরম ওয়েদারকে উপভোগ করার জন্য তোমরা আজই কিন্তু কুমড়ো ফুল খাওয়া শুরু করো, আর ভিটামিন সি, ভিটামিন এ এবং আরও নানান উপকরণকে নিজেদের দৈনন্দিন জীবনে কাজে লাগাও। তাহলে আজকের এই ছোট্ট ভিডিওটা দেখার জন্য সকলকে থ্যাংক ইউ। এই ভিডিওটা সবাই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সোলাঙ্কিস চ্যানেলকে প্লিজ তোমরা সবাই সাবস্ক্রাইব করো। আর ততক্ষণ পর্যন্ত নিজেরা ভালো থাকো, নিজের আশেপাশে সবাইকে ভালো রাখো, আর দেখতে থাকো সোলাঙ্কিস চ্যানেল। নেক্সট ভিডিও নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি আমি আবার চলে আসব। ততক্ষণ পর্যন্ত সকলকে একটা বড় থ্যাংক ইউ।